हेलो बंधुरा, अस्सलामु आलाइकुम। आसमा विलेज कूकिंग आपनादेर सबाइके स्वागतम। तो देखते एखाने गरुर माँस छोटो छोटो करे कुचि करे नियेछि बंधुरा। तो आजके किन्तु गरुर माँस टिकिया रेसिपि शेयर करब दुर्दान्त स्वादे। तो देखुन एखाने हच्छे माँसटा किमा बानिये तारपर पेंयाज कुचि, धनिया पाता कुचि, काँचा लंका कुचि। तो काँचा लंकाटा एकटु बेशी परिमाणे दिच्छि, एकटु स्पाइसि हबे आर कि, झाल झाल खेते भालो लागबे। तो एखाने क्यापसिकाम दिये दिलाम, गाजर कुचि दिये दिलाम, देखते पेलेन बंधुरा। एखाने रसुन कुचि दिये दिच्छि आर दिये देब चिली फ्लेक्स। तो आमादेर भिडियो যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। তো এখানে দেখেন ভিনিগার দিয়ে দিলাম আর ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দেখতে পাচ্ছেন লবণ। আর এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া। আগেই বলেছি একটু স্পাইসি স্পাইসি হবে, এই জন্য তো টিকিয়া একটু স্পাইসি না হলে আমার ভালো লাগে না। তো আপনারা কে কেমন ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো এখানে আদা রসুন বাটা দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। তো এখানে দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তারপর মাখিয়ে নিলাম ভালোভাবে। আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড ফুড কালার। রেড ফুড কালারটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব, তারপরে বন্ধুরা আমি চুলায় চলে যাব। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা চুলার ধারে চলে এসেছি দেখতে পাচ্ছেন। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য টিকিয়াগুলো। তো এখানে হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। টিকিয়ার শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনাদের খুশি মতো আর কি, আপনারা যেভাবে দিতে চান সেভাবেই দিবেন। তো দেখেন আমি এভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা, এভাবে দিলে কিন্তু ভাজাটা সব থেকে ভালো হয় আর কি। তো আমি এখানে যতটা ধরে আর কি সেভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কারণে কিন্তু এগিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, তো অপর পিঠগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো এভাবে সবগুলোই কিন্তু আমি উল্টে দিব, আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারাই সব কিছু। তো ঠিক এভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিব, দেখেন সবগুলো তুলে নিচ্ছি, বাকিগুলো আমি একই প্রসেসে সব ভেজে নিব বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক কিন্তু আমরা অনেক উৎসাহ দেয়। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক এভাবে কিন্তু ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি ক্রিস্পি, খেতে অসম্ভব মজার। আপনি পোলাও বলেন, ভাত বলেন, আবার শুধু শুধু বলেন, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। তো আপনাদেরকে একটু দেখাই, দেখেন বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।